অন আ ভেরি সিরিয়াস নোট, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাইতাম না যে প্যান্থার সিনেমাতে কোনো গান থাকুক। তার একটাই কারণ, দেশভক্তির সিনেমা আমরা বলিউডে বা বিভিন্ন ভাষায় দেখেছি যেখানে কোনো গান থাকে না, পুরো ফার্স্ট টু লাস্ট সিনেমার উপরে ফোকাসটা করা থাকে, আর আমি এটাই বারবার চাইছিলাম যে প্যান্থারে যেন কোনো গান না থাকে। ব্যক্তিগতভাবে আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি চাই না যে প্যান্থার সিনেমাতে কোনো গান থাকুক। তার একটাই কারণ, আমরা বিভিন্ন মিশন ওরিয়েন্টেড সিনেমা বা দেশভক্তির উপর সিনেমা যা যা হয়েছে দেখবেন সেখানে কোনো গান থাকে না, ফার্স্ট টু লাস্ট পুরো সিনেমাটার গল্পটার উপর ফোকাস থাকে। যেহেতু আমাদের একটা পারসেপশন আছে, একটা 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 ছকে আমরা যাই যে গান থাকতেই, গান না থাকলে সিনেমা নাকি সিনেমা হয় ওঠে না, সেই মিথটা ভাঙতে হবে, আস্তে আস্তে ভাঙছে। কিন্তু প্যান্থারের এই গানটা কিন্তু আর থিম সং, কিছু কিছু মিশন ওরিয়েন্টেড সিনেমা বা কিছু কিছু সিনেমাতে আমরা থিম সং দেখে থাকি, প্যান্থারের এই গানটা খুব সম্ভবত টাইটেল কার্ডে, এন্ড টাইটেল কার্ডের সাথে এই গানটা হয়তো যাবে। আর আমি এখনও চাই কোনো গান যেন সিনেমাটাতে না থাকে। তো যাই হোক, বন্দে মাতরম গানটার ব্যাপারে একটু আলোচনা করা যাক। বন্দে মাতরম আমরা যখন শুনি, লিটারেলি আমাদের গায়ে কাটা দেয়, সিরিয়াসলি কাটা দেয়, আমাদের সবার কাটা দেয়, ভারতবাসীদের কাটা দেয়, ভারতবাসী যে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তাদের গায়ে কাটা দিয়ে ওঠে। সো গানটা কেমনভাবে পিকচারাইজ করা হলো, গানটাকে এমনভাবে পিকচারাইজ করা হলো তার কারণও বলব, যেখানে অডিয়েন্স যেন চার্জড আপ হয়ে যায়। আপনি দেশকে রিপ্রেজেন্ট করছেন এখানে, বিভিন্ন মিশন, এটা মিশনের উপর সিনেমা, বিভিন্ন সিকোয়েন্স দেখলাম আমরা গানের সাথে সাথে, অ্যাকশন সিকোয়েন্স, বিভিন্ন গল্প যেভাবে এগোচ্ছে সেরকম একটা সিকোয়েন্স দেখলাম। সো অডিয়েন্সকে না চার্জ আপ করতে হবে, অডিয়েন্সকে একদম মানে ভিতর থেকে চার্জ আপ নিয়ে আসতে হবে যে হ্যাঁ গানটা হচ্ছে, উই আর চার্জড আপ, ইয়েস বন্দে মাতরম, এই ব্যাপারটা অডিয়েন্সকে ফিল করতে হবে গানের মাধ্যমে। সো সেদিক থেকে যদি আমি দেখতে চাই, খুব ভালো হয়েছে পারফরমেন্স ওয়াইজ। যাকে দেখে আমরা চার্জড আপ হব স্ক্রিনে সেটা হলো চিত, ব্রিলিয়েন্ট, হি ইজ ব্রিলিয়েন্ট ইন দিস সং। বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, এক্সপ্রেশন থেকে শুরু করে, সেই অ্যাগ্রেশনটা, সেই 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 যে জেদটা, ইটস ব্রিলিয়েন্ট, অডিয়েন্স খুব ভালো মতো রিলেট করতে পারে। সো আমার কাছে অনেক দিন বাদে একটা ভালো থিম সং আমরা দেখলাম আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, অ্যান্ড ইয়েস উই আর প্রাউড অফ ইট। সো গাইস, হ্যাভ ফান, টেক কেয়ার, তোমরা জানো তোমাদের কেমন লেগেছে প্যান্থার আর বন্দে মাতরম। আর অবশ্যই সবাইকে, সমস্ত ভারতবাসীকে বন্দে মাতরম, হ্যাভ ফান গাইস, টেক কেয়ার।